Bismillahirrahmanirrahim. Assalamualaikum. যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবার উপর আল্লাহ তার রহমত ও বরকত নাযিল হোক। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে পরিমাপের ত্রুটি আর নির্ভুলতা এইসব সম্পর্কে জানবো, যেহেতু গত ক্লাসে আমরা ফার্নি স্কেল আর স্কুল কোড সম্পর্কে দেখেছি। তো পরিমাপের ত্রুটি আর নির্ভুলতা, যেমন আমরা কোনো কিছু যদি পরিমাপ করার সময় যে পরিমাপ হয়েছে তাতে অনেক সময় আমাদের অবহেলার কারণে বা একটু আমাদের ভুলের কারণে কিন্তু বা যন্ত্রপাতির কোনো ত্রুটি যদি থাকে তাহলে কিন্তু মানে আমাদের যে পরিমাপ করেছি ওইটার মধ্যে কিছু ত্রুটি বা ভুল থাকতে পারে। তো নির্ভুলতার দুইটা পরিমাপ রয়েছে, একটা কি একটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি আর আরেকটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, তাহলে এখন প্রকৃত মানে এরকম না বলছি তো এই ত্রুটিগুলা যে প্রকৃত মানের তুলনায় আমাদের পরিমাপ করা মান মানে মানে প্রকৃত মান যেটা প্রকৃত মানের তুলনায় আমাদের মানে পরিমাপ করা মাপের পার্থক্যটুকুই হলো এই চূড়ান্ত ত্রুটি। মানে প্রকৃত মান থেকে আমাদের পরিমাপ করা মান বিয়োগ করলে আমরা যে মানটা পাবো, মনে করো পরিমাপ আমাদের পরিমাপ করা বেশি মান 30, ঠিক আছে, আর চূড়ান্ত ছিল মনে করো 33। 33 থেকে আমি যদি 30 বিয়োগ দিই তাহলে কত থাকে 30। ওকে, তো এটাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি কোনটা, যে তোমার কোনো বস্তু চূড়ান্ত ত্রুটির পর ত্রুটি কি বস্তুর জন্য কতটুকু গুরুত্বর অথবা যথেষ্ট নির্ভুল তা বোঝার জন্য আমরা আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা হয়। চূড়ান্ত ত্রুটি যখন পেলাম তখন বস্তুটি কতটুকু মানে তোমার যথেষ্ট নির্ভুল হয়েছে মানে নির্ভুল কিনা তা বোঝার জন্য আমরা আপেক্ষিক ত্রুটি ব্যবহার করি। তাহলে সূত্র আছে যে তোমার আপেক্ষিক ত্রুটি সূত্র আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু তোমার চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপ করা মান। ঠিক আছে, আর যদি শতকরা হিসেবে নিতে হয় তো যদি আমি মনে করে এখানে শতকরা নিব, শতকরা যদি নেই মনে করো শতকরা যদি নেওয়া হয় তাহলে কিন্তু এখানে আমাদের গুণ 100%। ঠিক আছে, যে শতকরা নেই আর শতকরা না নিলে জাস্ট এতটুকু লিখলেই চলত। ওকে, তখন আমরা যদি একটা অঙ্ক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে আসছে বা সূত্রে কিভাবে প্রয়োগ করতে হবে। তো দেখো একটা প্রশ্ন দেখি, যে একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপে 15% ত্রুটি আছে। তো বস্তুটির ক্ষেত্রফল
বৃষ্টির ক্ষেত্রফল আপেক্ষিক কি বলছে, শতকরা আপেক্ষিক ত্রুটি আর তো বস্তুর ক্ষেত্রফলটা কত, ঠিক আছে, বস্তুটির ক্ষেত্রফল আপেক্ষিক, ক্ষেত্রফল বের করতে হবে, আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, তারপর এবং শতকরা ত্রুটিও বের করতে হবে, তিনটে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, এখানে বস্তুর পরিমাপ করে কতটুকু পেয়েছিলাম দীর্ঘ 20 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি এর বস্তুর ক্ষেত্রফল হবে, সুতরাং বস্তুর পরিমাপ করা ক্ষেত্রফল সমান 20 সেন্টিমিটার গুণ 20 সেন্টিমিটার 400 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। যেহেতু আমাদের পরিমাপ, মানে আমাদের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, সেটাই হোক, তাহলে দৈর্ঘ্য আছে তো অবশ্যই দৈর্ঘ্য স্কোয়ার হবে, তাহলে আমার 20 সেন্টিমিটার গুণ 20 সেন্টিমিটার = 400 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের সবসময় মনে রাখতে হবে এই এককের উপর সেন্টিমিটার স্কোয়ার দিতে হবে, যেহেতু ক্ষেত্রফল। ওকে, তো এখন আমার আপেক্ষিক ত্রুটি কত দিয়ে আছে, 15%, তাহলে বস্তুর আপেক্ষিক ত্রুটি 15%, তাহলে ত্রুটির পরিমাণ কত হবে, আমাদের ত্রুটির পরিমাণ হচ্ছে এই 20-এর এত এত পার্সেন্ট, তাহলে আমি লিখতে পারি, সুতরাং ত্রুটির পরিমাণ সমান 28 15/100%, তো পাশে আমি লিখতেই পারি। তাহলে এখান থেকে আমি যদি আমাদের কাছাকাছি হয় তাহলে 20 আর 5, তাহলে 3 সেন্টিমিটার, মানে ত্রুটির পরিমাণটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখন দেখো, এখন দৈর্ঘ্য পরিমাপ করা হলে এর পরিমাণ কত হবে, সুতরাং দৈর্ঘ্য পরিমাপ করা হলে এর পরিমাণ হবে 20 + -3 সেন্টিমিটার, আর প্লাস মাইনাস দিলাম কেন, যেহেতু ত্রুটির পরিমাণ 3 সেন্টিমিটার, হয় 3 সেন্টিমিটার বাড়বে না হয় 3 সেন্টিমিটার কমবে, ঠিক আছে, এই কারণে। তাহলে সুতরাং সবচেয়ে কম আমার ক্ষেত্রফল দৈর্ঘ্য হবে কত, 17 বা 17 সেন্টিমিটার, এবং সবচেয়ে বেশি 23 সেন্টিমিটার হতে পারে, মানে আমার এখানে তোমার দৈর্ঘ্যটা হয় 17 সেন্টিমিটার সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি 23 সেন্টিমিটার হতে পারে, তখন এই কম ক্ষেত্রফল আর বেশি ক্ষেত্রফল বের করতে হবে। তো সুতরাং সবচেয়ে কম ক্ষেত্রফল সমান 17×17 সেন্টিমিটার স্কোয়ার, 17×17 যদি আমরা গুণ করি তাহলে দেওয়া আছে আনসার 289
সেন্টিমিটার স্কোয়ার, আর সবচেয়ে বেশি ক্ষেত্রফল হবে 23 × 23 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাটস মি 529 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আমার এখানে হচ্ছে কত, সবচেয়ে বেশি ক্ষেত্রফল এটা, আর সবচেয়ে কম ক্ষেত্রফল এইটা। ঠিক আছে, এখান থেকে আমার সবচেয়ে চূড়ান্ত ত্রুটি আমি বের করতে পারবো, যা আমি আগে বলেছি। সুতরাং চূড়ান্ত ত্রুটি, প্রথমে আমি চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে, আমি আমার সবচেয়ে আগে আমাদের এখানে যে ছিল, প্রথমে ছিল যে পরিমাপ করা মান যে 20 সেন্টিমিটার, সেটার ক্ষেত্রফল কত, 400 সেন্টিমিটার স্কোয়ার ছিল। ওই পরিমাপ করা মান থেকে আমার এগুলো বের করে দেবো। প্রথমে আমি সবচেয়ে কম কেটে বের দিই, 400 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস 289 সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এবার 400 থেকে তো বের দিলে হবে 111 সেন্টিমিটার স্কোয়ার। আবার যেহেতু এটা বড়, এটার মান 529 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস 400 সেন্টিমিটার স্কোয়ার মান হচ্ছে 129 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন যেহেতু এখানে যে চূড়ান্ত ত্রুটি মান, এখানে দুইটা কিন্তু সমান না, যেহেতু দুইটা দেখো, যেহেতু আমাদের এখানে কি আমরা সবসময় চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে আমরা বড় ক্ষেত্রফলের মানটাই নিব, এটাই কিন্তু আমাদের চূড়ান্ত ত্রুটি বের করার ফর্মুলা। তো আমরা বড়টা নিব, তো বড়টা নিলে আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে, সুতরাং চূড়ান্ত ত্রুটি 129 সেন্টিমিটার স্কোয়ার, সুতরাং আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু আগে বলছি চূড়ান্ত ত্রুটি থেকে পরিমাপ করা মান ভাগ করতে হবে। 129 = 400, ঠিক আছে, আমি যদি ভাগ দিই তাহলে পাবো কত, আমার আনসার এখানে দেওয়া আছে 0.3225, এটা ভাগ করলে এই পাঁচ, আর তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে, সুতরাং শতকরা ত্রুটি এত সাথে মানে 100% গুণ দিতে হবে। এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলা করতে হবে, যাতে আমাদের সমস্যা না হয়, ঠিক আছে। তো দেখো, আমি তোমাদেরকে আজকে পরিমাপিত ত্রুটি অঙ্কটা করে দিলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্সের যে অঙ্কগুলো আছে ওইগুলো করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর ঘরে সবাই মনোযোগ দিয়ে পড়বা, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, কোরআন পড়বা, ঠিক আছে। আল্লাহ তাআলা সবার উপর রহমত বরকত নাযিল করুক। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।